আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ব্লগটা একটু অন্যরকম। এখন সকাল 6টা বাজে আর সকাল সকাল গোসল করে রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করে। আসলে আমার ভাই ঢাকা মেডিকেল থেকে ছুটি করে আবার 21 দিন পর নিয়ে যেতে বলছিল, তো আজকে সে কাঙ্ক্ষিত দিন। তো রেডি হয়ে আমরা 3 জন বাইর হয়ে গেলাম। আর আমার ভাইয়ের লুঙ্গি পরিয়ে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে ওর কিন্তু সমস্যা, সার্জারি করা হয়েছে হাঁটুর উপরে, টানের জায়গায় প্যান্ট পরানো যাবে না। এই তো আমরা বাসের জন্য ওয়েট করছি, আর এত সকালে যাওয়ার কারণ হচ্ছে ওই রাস্তাতে প্রচুর পরিমাণে জ্যাম থাকে, যাতে জ্যামে না পড়তে হয়। তো এই তো বাসের জন্য ওয়েট করছি, আর বাসে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে ওর প্রচুর পরিমাণে হাঁটতে হবে, মানে হাঁটতে বলেছে, যেহেতু ওর টানের জায়গা হাঁটুতে, ওটা ভাঁজ দিতে হলে প্রচুর পরিমাণে, মানে ওই চামড়াটা তো এখন একদম টান টান হয়ে আছে, ওটা লুজ হবে তারপরে পা ভাঙতে পারবে, ও সেই তুলনায় কিছুই করে না। তাই ভাবলাম এতে করে যদি একটু কিছুটা হলে ওর হাঁটা চলা হলে একটু মানে ইজি হয়। এই তো চলে এসেছি মেইন গেটে, আর ঠিক 12 মিনিটের সামনে আমরা নামছি। নেমে ওকে আমি জরুরি বিভাগের সামনে টিকিট করে বসিয়ে রেখে এসেছি, আর উপরে চলে এসেছি আমি। উপরে হচ্ছে আমরা যে ইউনিটে ছিলাম সেখানে আমার ভাইয়ের সাথে আরও 2টা ছেলে ছিল, মানে আমাদের পাশাপাশি বেড, ওরা একই বয়সে, 17 বছর বয়স আমার ভাইয়ের মতোই। তো এই তো ওরা এখন আছে, তাই দেখতে আসলাম। আসলে ওদের অবস্থা খুব একটা ভালো না, আপনারা সবাই ওদের জন্য, মানে ওদের 2জনের জন্য দোয়া করবেন, আর আমি তো সবসময়ের জন্য দোয়া করি যে আসলে সুস্থ হয়ে বাসায় যাক, কারণ ওদের বয়স তো অনেক কম, ছোট মানুষ, ওরা লাইফে কিছুই দেখিনি, কিছুই না, কারণ ওরা মাত্র মানে বড় হয়ে উঠছে, যেই টাইমে ওদের আল্লাহ মানে মানুষ সব কিছু বুঝে বা জানে সেই টাইমেই এমন অবস্থা। তো এই তো নিচে এসে ওয়েট করছি, 2জন দেখছি ব্যানার দেওয়া বিভিন্ন ধরনের লেখা লিখে আছে, এগুলো পড়ছি আর সময় কাটাচ্ছি। আর ডক্টর ওইদিকে দেখা শুরু করে দিয়েছে, আর আমার ভাই লং টাইম বসে থাকার কারণে ও আর বসতে পারছে না, একটু শুলে ভালো হয় এরকম। তো বললাম যে তুই হচ্ছে আমার পায়ের উপরে শো, আমি তোর মাথা নিচে ব্যাগ দিয়ে রাখছি। তো ও এখানে শুয়ে পড়েছে, আসলে লং টাইম, ও হচ্ছে 5 মাস যাবত, ও হচ্ছে কিন্তু এত টাইম ধরে বসেও না, সব সময়ের জন্য শুয়েই থাকে, খাওয়া দাওয়া বাদে ওইভাবে ওঠানো হয় না বা ওঠে না, একটু অলস। আর এখানে আমি হচ্ছে বসে থাকতে থাকতে মানে বোর হয়ে গেছি। আপনাদের ভাইয়া আবার ওই যে ছাড়পত্র নিয়ে আসা হয়েছিল না ডক্টর দেখানোর জন্য, ছাড়পত্র ছাড়া তো ডক্টর দেখবে না, ওর নিয়ে চলে এসেছে ডক্টর দেখি, এখন ডক্টর ওর পা ভাঁজ দিতে পারছে না, যার জন্য ফিজিওথেরাপির কাছে যেতে বললো। তো এখন ফিজিওথেরাপি রুমে যাওয়া হচ্ছে, দেখা যাক কী বলে। পা ভাঁজ না দেওয়ার কারণ হচ্ছে ওর পাটা লং টাইম ধরে ব্যান্ডেজ করার কারণে শিরাগুলো সব শক্ত হয়ে গেছে, ওগুলো মাসাজ করতে হবে, হয়তো এগুলো কিছু কিছু ব্যায়াম দেখাই দেবে হয়তো। তো আমি বাইরে দাঁড়িয়ে আছি ওয়েট করছি, আর এইদিকে ও এমন চিৎকার মারছে, হয়তো বা হ্যাঁ ব্যায়াম করছে, বিভিন্ন ধরনের কৌশল শেখাই দিচ্ছে, তো এই জন্য ও চিৎকার দিয়ে উঠছে, কারণ সার্জারি করার জায়গায় মানে এক জায়গা থেকে চামড়া নিয়ে আর এক জায়গায় দিয়েছে, আর সেই জায়গায় যদি চাপ দেওয়া যায় তো লাগবেই আর কি, শুনেই কষ্ট হচ্ছে। তো ওর দিচ্ছে, ওই জানে কি হচ্ছে, আসলে অনেক কষ্টদায়ক, চাই না যে কোনো শত্রু হোক আর যাই হোক না কেন, কখনো এরকম পরিস্থিতিতে তাদের কাছের মানুষের নিয়ে পড়ুক, এটা কখনোই চায় না। আল্লাহর কাছে চাই সব সময় সবাই ভালো রাখো, সবাইকে তুমি সুখে রাখো, ভালো রাখো, মানে এইভাবে কখনো মানে এই যে কি কষ্ট, কারণ আজকে 5 মাস আমরা এইভাবে ভুগতেছি। প্রথমে যখন অ্যাক্সিডেন্ট হয় তখন ভাবছিলাম হয়তো বা এত ক্রিটিক্যাল না, আসলে এতটা ক্রিটিক্যাল। আর যে মানুষ হচ্ছে 2 মাস যাবত আইসিইউতে থাকে, আসলে এটা কতটুকু ক্রিটিক্যাল আপনারা বোঝেন তাহলে। তো ওর এখানে কাজ শেষ, কিছু ব্যায়াম শিখাই দিল, এইভাবে করতে হবে না হলে পা ভাঙা যাবে না। তো আবার এখানে এসে ওয়েট করলাম, একটু বসলাম, বসার পর এই তো 12 ইউনিটের সামনে ওইখানে আসলাম, এসে ওইটাতে আবার হচ্ছে ওর বুকের এক্সরে করব, এক্সরে করার জন্য ওয়েট করছি। তো একজন ডক্টরের কাছ থেকে আর্জেন্ট বলে লিখে নিয়ে দেন আমরা হচ্ছে এই তো
করা কমপ্লিট, বুকে কোনো সমস্যা আছে কিনা এটা দেখার জন্য। কারণ হচ্ছে ওর বুকের ব্লাড জমছিল, মানে গাড়ির প্রেসারে তো, আর কয়েকটা কাঠিও ভাঙছিল বুকের। এই জন্য আমরা ভাবছি যে হসপিটালে তো আল্লাহ মানে আল্লাহ আল্লাহ করে আর হয়তো বা আসা লাগবে না, কোনো প্রবলেম যদি না হয়। আল্লাহর কাছে চাচ্ছি আল্লাহ আর যেন তুমি প্রবলেম মানে সামনে